সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ইউপিএস। তো ইউপিএস এর বিভিন্ন অংশের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং এর এগুলো কীভাবে কাজ করে সে সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অর্থাৎ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এখানে একটা ইউপিএস দেখতে পাচ্ছেন। তো এটা ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ইউপিএস এবং আইপিএস অনেকটা একই রকম, তো সার্কিটের একটু পার্থক্য রয়েছে, ডিজাইন একটু চেঞ্জ রয়েছে। তো এই সম্পর্কে আমি সম্পূর্ণ আলোচনা আপনাদেরকে করব, বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত 650 VA, 650 VA একটা ইউপিএস, 650 VA, এবং এখানে লেখা রয়েছে দেখেন ইউপিএস অ্যান্ড AVR, ইউপিএস আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, এবং এখানে রয়েছে AVR অর্থাৎ অটো ভোল্টেজ রেগুলেটর, অটো ভোল্টেজ রেগুলেটর। তো এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ যদি কোনো কারণে কম এবং একটু বেশি হয়ে যায়, তাহলে এই অটো ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে সেটা ভোল্টেজকে কম এবং বেশি করে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা ভোল্টেজ আউটপুটে আমরা পাবো। এবং 650 VA ভোল্ট অ্যাম্পিয়ার, 650 VA মানে ভোল্ট অ্যাম্পিয়ার। তো এটাকে যদি আমরা ওয়াটে প্রকাশ করতে চাই, কেননা আমাদের পাওয়ারের যে একক এটা আমরা সবসময় ব্যবহার করে থাকি ওয়াটে, অর্থাৎ আমরা বলি যে এটা কত ওয়াটের, বা এইটা দিয়ে আমরা কত ওয়াট পরিমাণ চালানো যাবে। তো এই ডিভাইসটিতে যে মনটা আছে 650 VA, এটা মূলত এটার যে সর্বোচ্চ একটা ক্ষমতা সেটাই প্রকাশ করেছে। তো এখন আমরা এটাকে যদি সঠিকভাবে ব্যবহারের জন্য যদি আমরা ওয়াটে প্রকাশ করি যে এটা দিয়ে আমরা কত পরিমাণ ওয়াট ব্যবহার করতে পারবো, তাহলে এই 650কে কস্থিটা দিয়ে গুণ দিতে হবে, আর কস্থিটার মান হচ্ছে 0.8, অর্থাৎ আমরা এইখানকার 80% ব্যবহার করতে পারবো। এটা 100% দিয়ে রাখছে, এখানে 100% দেওয়ার কারণে এটা ফুল আসছে 650 VA। এটাকে যদি আমরা 0.8 দিয়ে গুণ করি, তাহলে আমাদের ওয়াটটা বের হবে, অর্থাৎ এই যে ওয়াট সেটা হবে 520 ওয়াট। তো আপনারা গুণ করে নিতে পারেন, 520 ওয়াটের মতো হবে, 520 ওয়াট। অর্থাৎ এই ডিভাইসটির দ্বারা আমরা যে লোডটি আউটপুটে চালাতে পারবো, অর্থাৎ এইখানে যে দুইটি সকেট রয়েছে দেখতে পাচ্ছেন, এই দুইটির সকেট মিলে আমরা 520 ওয়াট পর্যন্ত চালাতে পারবো। তো ভিউয়ার্স, এখানে ইউপিএস এবং আইপিএস খুবই মারাত্মক একটি বিষয়, কেননা এখানে দেখা যাচ্ছে যে আমার আউটপুটে কিন্তু দেখেন, সরি, ইনপুটে কিন্তু আমাদের প্লাগটি খোলা, কিন্তু তারপরেও এখানে ভোল্টেজ চলে আসতে পারে, কেননা এখান থেকে যে আমরা ডিসি ভোল্টেজ আছে, ডিসি ভোল্টেজ থেকে এসি হয়ে সেটা আমাদের 250 ভোল্টে সাপ্লাই দেয়। যদি আমাদের কোনো কারণে এরকম ই হয়, ফল্ট হয়, তাহলে আমরা শক খেতে পারি বা দুর্ঘটনায় পড়তে পারি। তো এই জন্য আমরা সর্বপ্রথম এখানে যে ব্যাটারি টার্মিনাল আছে সেগুলোকে খুলে দেব। তো এখানে আমরা ব্যাটারি টার্মিনালটা খুলে দিচ্ছি। তো এখন সার্কিটটি আলাদা হয়ে গেল, তো আমি ব্যাটারিটাকে বের করে নেব। তো এবং এটা সম্পর্কে আরও আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ভিউয়ার্স, তবে রিকোয়েস্ট একটাই, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি অনেকটাই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যাটারিটা ঠিক আছে কিনা সেটা আমি দেখব প্রথমে। তো আমি মাল্টিমিটারটি অন করে নিচ্ছি এবং এখানে ডিসি বোল্ট 20 সিলেক্ট করে রেখেছি, ডিসি বোল্ট 20। তো এখানে আসলে কত বোল্ট হয় সেটা আমরা দেখব, হয়তো ব্যাটারিটাতে সমস্যা থাকতে পারে। এখানে দেখেন 1.893, অর্থাৎ 1 ভোল্ট বা 2 ভোল্টও নাই। তো এখানে কিন্তু ব্যাটারিটা কিন্তু দেখেন 12 ভোল্টের, তো 12 ভোল্টের ব্যাটারি এখানে আমার আসতেছে 1 ভোল্ট, এর মানে ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারিটা বাদ। এটাকে চার্জ করলে কোনো সময় একটু ভোল্টেজ বাড়তে পারে, তবে এটার ভিতরে যে ব্যাটারির যে প্লেট আছে সেগুলো নষ্ট হয়ে গেছে হয়তো। তো ম্যাক্সিমাম সময় আমাদের এই যে ইউপিএস আমরা ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে কম্পিউটারের সাথে, তো কম্পিউটারের সাথে কেন ব্যবহার করা হয়, কারণ এই সিস্টেমটি হচ্ছে নিরবিচ্ছিন্ন, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। তো আমরা এই ইউপিএস আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, এ কারণেই আমরা ব্যবহার করি যে
আমাদের বাসা বাড়িতে বা অফিসে যে কম্পিউটার ব্যবহার করে থাকি, অর্থাৎ আমি একটা কম্পিউটারের প্রোগ্রামে কাজ করতেছি বা যে কোনো কাজ করতেছি, সে সময় যদি শাটডাউন হয়ে যায়, অর্থাৎ বিদ্যুৎ লোডশেডিং হয়ে যায়, সেটা কিন্তু ফুল শাটডাউন হয়ে যাবে। অর্থাৎ লোডশেডিং হলে কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে, কেননা বিদ্যুৎ সংযোগ থাকবে না। কিন্তু এই ডিভাইসটা এমনভাবে তৈরি করা হয়েছে এখানে রিলের মাধ্যমে, যেটা বিদ্যুৎ চলে গেলেও আমাদের কোনো রকম বিচ্ছিন্ন ছাড়াই আমাদের এইটা থেকে, এই ডিসি ব্যাটারি থেকে ইনভার্ট হয়ে, অর্থাৎ পাওয়ারটা এসি হয়ে আমাদের এই আউটপুটে আমরা পেয়ে যাব। তো এটাই হচ্ছে মূল বিষয়। তাছাড়া ইউপিএস এবং আইপিএস অনেকটাই এক, অনেকটাই এক, মানে এখানে সার্কিটটা অনেকটাই এক, তবে একটু পার্থক্য রয়েছে, যেটা ইউপিএসে আমরা নিরবিচ্ছিন্ন পাই, কিন্তু আইপিএস এ সেটা পাবো না। আইপিএস 1-2 সেকেন্ডের জন্য সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আর 1-2 সেকেন্ডের মধ্যে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমাদের যে কম্পিউটারের যে আমরা কাজ করব সেগুলো কিন্তু ডাটা সেভ না হলে সেটা চলে যাবে। তো এই জন্যই মূলত এই ধরনের ই ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আমার এখানে যেটা দেখতে পারতেছেন এখন, এটার সার্কিটটি খুব ভালো একটা সার্কিট, তো এটা খুব উন্নত ধরনের একটা সার্কিট। কিন্তু বিভিন্ন আরও কম দামের যে সমস্ত সার্কিটগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে এইখানে যে আইসিগুলো দেখতে পারতেছেন, এখানে আইসিগুলো দেখতে পারতেছেন, এগুলো এইভাবে লাগানো থাকে না, সেটা থাকে একদম প্রিন্ট করা। তো আমার এইখানে দেখেন, এটা কিন্তু বেস সিস্টেম। আমার যদি কোনো একটা আইসিতে প্রবলেম হয়, এখানে আইসিতে যদি প্রবলেম হয়, তাহলে আমরা এখানে চাইলে এটা বেস থেকে উঠিয়ে আবার চেঞ্জ করে এইভাবে লাগিয়ে দিতে পারবো। আমি আবার লাগিয়ে দিচ্ছি, তো এখানে লাগিয়ে দিলাম। এগুলোও কিন্তু বেস সিস্টেম আইসি, তো সব সার্কিটে কিন্তু এরকম থাকে না। অর্থাৎ আমি এটাই বোঝাতে চেয়েছি যে এই সার্কিটটা খুবই উন্নত। তো এখন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আউটপুটের ভোল্টেজ, আউটপুটের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা দেখা যাচ্ছে যে কোনো কারণে আমরা এইখানে ভোল্টেজ ঠিক মতো পাচ্ছি না। অর্থাৎ আউটপুটের এই সকেটে আমরা ভোল্টেজ ঠিক মতো পাচ্ছি না, অর্থাৎ পাচ্ছি 110 বা 150 বা 160। তো আমাদের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে 230। তো আমাদের পিসির সঙ্গে কিন্তু লেখা থাকে যে ভোল্টেজ 120 থেকে 250। তো অর্থাৎ এই ভোল্টেজের মধ্যে যদি পিসি ভোল্টেজ সাপ্লাই পায়, তাহলে পিসি কাজ করবে, কাজ করতে সক্ষম। কিন্তু আমাদের এই ভোল্টেজটা আরও ভালো মতো রাখতে, অর্থাৎ এখানে যে আমাদের 220 ভোল্টের মতো রাখতে, যদি কম বেশি হয়, তাহলে এই যে এখানে যে ভেরিয়েবল রেজিস্টার রয়েছে দেখতে পাচ্ছেন, এই ভেরিয়েবল রেজিস্টারগুলা আমরা যদি একটু হালকা ঘুরিয়ে দেই, এখানে যদি আমরা ঘুরিয়ে দেই, তাহলে এগুলো এরকম ঘুরিয়ে দিলে ভোল্টেজটা কম এবং বেশি হবে, এটা ঘুরিয়ে দিলেই কম এবং বেশি হবে। তো এটা ভেরিয়েবল যে রেজিস্টর, সেটার মাধ্যমে কম বেশি হবে এরকম ঘুরিয়ে দিলেই, এবং এইটা দিলে ফ্রিকোয়েন্সি কম এবং বেশি হয়ে যাবে এই সার্কিটটিতে। তো এক একটা সার্কিট এক এক রকম থাকতে পারে। তো ভিউয়ার্স, এখন মূল বিষয় হচ্ছে এখানে দেখেন ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের মাধ্যমে কিন্তু এখানে যে অটো ভোল্টেজ রেগুলেটর সিস্টেমটা রয়েছে, সেটা এই ট্রান্সফরমারের মাধ্যমে, এই ট্রান্সফরমার ডিজাইনের উপরেই নির্ভর করে। কারণ এইখানে যে ট্রান্সফরমারটা রয়েছে, এই ট্রান্সফরমার যদি আমাদের সাপ্লাই ভোল্টেজ কমও হয়, যেমন 110 বা 220 বা 150, যেটাই হোক, সেটা এই ভোল্টেজটা এইখানে ইনপুট হওয়ার পরে আউটপুটে আমাদের ভোল্টেজটা ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ ওই ভোল্টেজ আমাদের এই ব্যাটারিতে পাবে, এবং এই ব্যাটারি থেকে, অর্থাৎ এই সার্কিটে পাবে, এবং সার্কিট থেকে ব্যাটারিতে তো চার্জিং সিস্টেমে যাবে। তো সেটার সিস্টেমটা হচ্ছে, আমি আর একটা ট্রান্সফরমার দেখাচ্ছি, যেমন এই যে এখানে যে ট্রান্সফরমারটা রয়েছে, এটা আর একটি ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার এবং এই ট্রান্সফরমার অনেকটাই একই ট্রান্সফরমার, তো এটা আর একটা ইয়ার। তো এইখানে দেখেন, এইখান থেকে এখানে 0, অর্থাৎ 0 থেকে এখানে 18 ভোল্ট, অর্থাৎ এই যে সার্কিটটি এই দুটি কেবল দিয়ে এইখানে পেয়েছে, এইখানে পেয়েছে 18 ভোল্ট, অর্থাৎ এই সার্কিটটি ইনপ্রুভ হয়েছে, অর্থাৎ এখানে কাজ করার জন্য। এবং এইখান থেকে 220 ভোল্ট, এখানে এই দুইটায় রয়েছে 220 ভোল্ট, অর্থাৎ এই কালটা থেকে এটা 220 ভোল্ট, এবং এখানে রয়েছে 225 ভোল্ট। তো এই এটা হচ্ছে আর একটি ট্রান্সফরমার। তো এইখানেও কিন্তু লেখা নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইখানে 220 ভোল্ট, 25 ভোল্ট, তো এইখান থেকে যেটাই আসুক সেটা এইখান থেকে ইমপ্রুভ হয়ে এই ট্রান্সফরমারতে 220 ভোল্ট এবং 25 ভোল্ট সাপ্লাই দেবে, যদি সাপ্লাই ভোল্টেজ কমও হয়। এখন এই পাশে যেটা কাজ করে, যেভাবে কাজ করে, আমি আপনাদেরকে একটু হালকা বোঝানোর চেষ্টা করি ভিউয়ার্স। তো এই সার্কিটটি আসলে অনেক বড় বিষয়, কারণ এখানে দেখেন অনেক কিছু রয়েছে। তো এগুলা আসলে একটি ভিডিওতে, 10-20 মিনিটের ভিডিওতে বোঝানো খুব
কঠিন। তো আমি তারপরেও আমি অ্যাসেম্বলিটা কীভাবে হয়, কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুটি মোটা তার, লাল তার রয়েছে এইখানে, দুটি লাল তার এবং এখানে মাঝখানে নেগেটিভ, অর্থাৎ ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল সেটা মাঝখানে লেগেছে। এবং এইখানে এইখানে ট্রান্সফরমারের একটা, এইখানে ট্রান্সফরমারের একটা একবার ফেস হবে, এটা একবার ফেস হবে, অর্থাৎ এটা একবার পজিটিভ হবে, এটা একবার পজিটিভ হবে, এটা একবার পজিটিভ হবে, এটা একবার পজিটিভ হবে, এবার চেঞ্জ হবে, কিন্তু এখানে মাঝখানে এটা ফিক্সড। তো এইভাবে অল্টারনেট হওয়ার কারণেই কিন্তু এখানে এসি বিদ্যুৎ তৈরি হবে। তো এখানে এসি বিদ্যুৎ তৈরি হবে খুবই কম, খুবই কম হবে, 16 থেকে 18 ভোল্টের মতো হবে। তো এই ভোল্টেজটা যখন এখানে সাপ্লাই পাবে তখন এই ট্রান্সফরমারটায়, যেহেতু স্টেপ আপ ট্রান্সফরমার, এই পাশে রয়েছে স্টেপ আপ এবং এটাই আবার স্টেপ ডাউন করবে। তো স্টেপ আপ করে এই পাশে আমাদের যে এই যে 220 ভোল্টের লাইন বা 230 ভোল্টের লাইন এখানে চলে আসবে। তো ইম্প্রুভ করে এখানে স্টেপ আপ করে এখানে 220 ভোল্ট সাপ্লাই যখন পাবে তখন আমার এই সার্কিটটিতে এখানে চলে আসবে 220 ভোল্ট। তো তখন এইটা কাজ করবে। এবং এটার যেমন একটা এসি লাইন এবং ডিসি লাইনের সাথে কানেক্ট করে, অর্থাৎ আমাদের যখন এসি লাইন থাকবে তখন কিন্তু এই রিলেগুলো দেখা যাচ্ছে অন হয়ে সার্কিটটাকে সরাসরি এই আউটপুটের যে টার্মিনাল সকেট সেখানে কানেক্ট করে দেবে। এবং যখন আবার ডিসি সাপ্লাই থাকবে, এসি থাকবে না, এসি যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন আবার এই ডিসিটাকে এখানে ইনভার্ট হয়ে এখানে আবার সাপ্লাই দেবে, তখন এই রিলেটা আবার অন হয়ে এরকম কানেক্ট করে দেবে, তখন আবার এখানে আউটপুটে ভোল্টেজটা যাবে। তো ভিউয়ার্স এখানে আমি এখন আউটপুটের পাওয়ার জন্য দেখেন দুটি ফিউজ রয়েছে, একটা হচ্ছে ইনপুটের এবং একটা হচ্ছে আউটপুটের। তো এটা হচ্ছে আউটপুটের এবং এটা হচ্ছে ইনপুটের। তো ইনপুট বলতে যে আমাদের এসি যে লাইনটি, সেই লাইনটি এখানে প্রথমে আনার সময়, ইন করার সময় এইখানে দেখা যাচ্ছে যে যদি আমরা সরাসরি যাই তাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা কোনো রকম সমস্যা হলে সেটা শর্ট সার্কিট হলে সমস্যা হতে পারে। তো যার কারণে এসি লাইনটি এখানে নিয়ে এসে সরাসরি একটা ফিউজে লাগিয়ে ফিউজ থেকে এই সার্কিটে দেওয়া হয়েছে। এবং এখানে দেখেন এখানে আউটপুটের যেটা, আউটপুটের এই যে সার্কিটটি, এই সার্কিটটি আমি খুলে দিচ্ছি। তো কানেক্টরটি আমি খুলে দিচ্ছি ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুটের যে লাইনটা, এখানে আউটপুটের যে লাইনটা, এই হলুদ তারটা, এই হলুদ তারটাই হচ্ছে আউটপুট, অর্থাৎ আমার এই প্রথম টার্মিনাল যে কানেক্টরের সেটা হচ্ছে আমরা আউটপুটের যে ভোল্টেজটা পাবো সেটাই, অর্থাৎ এইখান থেকে আউটপুট। তো আউটপুট এখান থেকে আমরা সরাসরি না দিয়ে এখানে দেখেন একটা ফিউজে লাগিয়ে দিয়েছে। তো ফিউজ থেকে যখন আমাদের লোড যদি বেশি বা কম কোনো একটা সমস্যা তাহলে ফিউজটা পড়ে যাবে, এটা হচ্ছে প্রোটেকশন। তো এখন এইখান থেকে ফিউজ থেকে আমাদের এইখানে একটা সকেটে লাগানো হয়েছে, অর্থাৎ এই সকেটটিতে, এবং এই সকেটটিতে প্যারালাল কানেকশন করে দেখেন এইখানেও লাগানো হয়েছে, এবং এইখানে নিউট্রাল দেওয়া হয়েছে, এখানে দেখেন এই যে একটা নিউট্রাল দেওয়া হয়েছে এবং এইখানেও একটা নিউট্রাল দেওয়া হয়েছে, এইখানে একটা নিউট্রাল দেওয়া হয়েছে, এর মানে এই সকেটটি কাজ করছে। এবং এইটাকে কিন্তু অবশ্যই একটা আর্থিং দিতে হবে। তো আর্থিং এবং এই সার্কিটের যে গ্রাউন্ডিং আছে সেটার সঙ্গে শর্ট করা, এইখানে এই যে এই টার্মিনালটি, এই যে এখানে ব্লু যে তারটি, অর্থাৎ এটা এইখানে গ্রাউন্ডিংয়ে লেগে যাবে এই সার্কিটে, এবং এইখান থেকে এখানে আর্থিংয়ের সাথে লেগে গেছে। তো ভিউয়ার্স আসলে এর চেয়ে বেশি কিছু এইভাবে বোঝানো সম্ভব না। তাছাড়া আইপিএস এর সাধারণ একটা নলেজ আমি আপনাদেরকে এখানে দিয়েছি। তাছাড়া এই সার্কিটের বিভিন্ন কাজ রয়েছে আরও, অনেক বড় একটি বিষয় এটা, খুব ছোট না। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি ততটুকু বুঝেছেন। আর এটা রিপেয়ার সম্পর্কে বা আরও ভালো করে কীভাবে কাজ করে, এগুলো রিপেয়ার কী কী সমস্যা হয় সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করবো। তো আজকের বিষয়টি এটুকুই ছিল। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি যতটুকু বলেছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমার এই ধরনের টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও আরও নতুন নতুন পেতে হলে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।